কি এমন ঘটল সুজামল যে আমার সঙ্গে দেখা করতে তুমি এখানে চলে এলে? যুদ্ধ রাজপুতদের সঙ্গে, রাজা ভারমলের সাথে, আর আপনার সাহায্যের ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। বিনিময়ে সারা জীবন বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এই রাজপুত। ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে তোমার আনুগত্যের প্রমাণ দিতে হবে। আমি প্রস্তুত আছি। তাহলে দেখাও তোমার আনুগত্য, আমার জুতো চেটে দেখাও। আমার জুতো চাটো। আমি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছি, আপনার দাস হবার নয়। একজন রাজপুত মৃত্যুকে বেছে নেবে, কিন্তু সম্মান হারাবে না। যদি আপনারা মুঘলরা আপনাদের গোলামি করাটাকে বিশ্বস্ততা মনে করেন, তাহলে আমি এটাই বলবো যে আমি সাহায্যের জন্য ভুল দরজায় কড়া নেড়েছি। আমি একা লড়াই করতে গিয়ে মরে যাব তাও ভালো, কিন্তু কারোর গোলামি আমি করব না। দাঁড়াও, সাবাশ সাবাশ সুজামল। যদি আজ তুমি আমার কথা মেনে নিতে, তাহলে আজ থেকে তুমি আমার কাছে এক বন্ধু নয় বরং দাস হয়ে থাকতে। দাসেদের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। তোমার আত্মমর্যাদার আমি প্রশংসা করি, আমি তোমার বন্ধুত্ব স্বীকার করে নিচ্ছি সুজামল। আপনার সাথে মিত্রতা আমার কাছে অতি বিশিষ্ট হয়ে থাকবে। আমি রাজত্ব করব আমেরের ওপর, কিন্তু আমার আনুগত্য সবসময় থাকবে শাহিনশাহ জালালউদ্দিনের প্রতি। ইনশাআল্লাহ, আমার তাঁবুর ঠিক পাশেই রাজা সুজামলের তাঁবু তৈরি হোক, এটা আমাদের বন্ধুত্বের ছোট্ট একটা উপহার সুজামল। আমি এটাই চাইব যে আমাদের এই বন্ধুত্ব যেন মুঘল আর রাজপুতদের সম্পর্কের একটা নিদর্শন হয়ে থাকে। আমের আর সেখানকার রাজকুমারী যোথা সত্যি প্রশংসার যোগ্য। সুযোগ বুঝেই আমরা আমের আক্রমণ করব এবং ভারমালের মাথা থেকে তার মুকুট ছিনিয়ে নেব।